Assalamu alaikum my lovely viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কলাপাতার একটা বাবা ফিটা নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে শেয়ার করব। এখানে দেখছেন কলাপাতা কয়েকটা কেটে আমি রেখেছি আর কয়েকটা বানিয়ে রেখেছি, বানানো আমি দেখাবো আপনাদেরকে। এখানে দেখছেন নারিকেল একটা কুচানো আছে, তারপরে আমি কি করব দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন। চালের গুঁড়ি নিয়েছি 5 কাপের মতো, জল নিয়েছি পরিমাণ মতো, আর লবণ তো আর। এখন কলা পাতাটা আমি কিভাবে বানাই সেটা দেখবেন, একটু লক্ষ্য করবেন, যারা জানেন তো আর জানেন। বেশি কিছু লাগে না, একদম সহজ, খুব পরিচিত একটা পিঠা। এটা আগে ছোটো থাকতে আমার দাদি খুব বানাতেন, আমি দেখতাম। এখন যে কলা পাতাটা আমি কিভাবে মুড়িয়ে কিলি মতো করে নেব আপনারা লক্ষ্য করবেন, এইভাবে করে, তারপরে এইভাবে করে, এইভাবে করে একটা টুথপিকের মতো একটা নিয়ে আমি এভাবে ঢাক আটকিয়ে রাখবো, আটকিয়ে রাখবো, ঠিক আছে। তারপরে আমি সব উপকরণ ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়ির সাথে আমি নারিকেল মিঠা দিয়ে দেব, কয়েক চামচ নারিকেল, 4 চামচের দিয়ে কয়েক চামচ নারিকেল নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে এখন যে আগে কিলিগুলো বানিয়েছিলাম সেটার মধ্যে ঢুকিয়ে এইভাবে করে আমি সবগুলো বানাবো। এইভাবে করে আমার পিঠাগুলো সব এটা কিন্তু বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন। সবগুলো আমার রেডি হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠে প্লেটের মধ্যে রেখে এখন আমি চুলায় নিয়ে নেব, বাপ দিয়ে দেব। যদি আমার পিঠাগুলো ভালো লাগে আর আমার রেসিপিটা ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না আপনারা।
একটা সসপ্যানের মাধ্যমে জল নিয়ে আর ছিদ্র করা একটা বাটি নিয়ে সব পিঠাগুলো এখন দিয়ে দেব আমি। তারপর দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো দিয়ে দিলাম, এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিলাম। বেশি বানাইনি, সামান্য বানানো হয়েছে আপনাদেরকে দেখাবার জন্য। এখন ঢাকনা দিয়ে রেখে 10-15 মিনিটের মধ্যে রেখে দেব। এখন চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে সব পিঠাগুলো দেখাচ্ছি। নামানো দেখানো যায়নি, ক্যামেরা চার্জ ছিল না, এর জন্য দেখেন কীভাবে সফট হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর কিছু বলার নেই আজ এই পর্যন্ত আমাদের সাথে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ আজ এই পর্যন্ত। কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন।